ম্যাডাম, তারা প্রতিদিন অনেক ছেলেদের মারতেছে। আপু ভিডিও করেন না, আপনারা আমার দায়িত্ব নিতে পারবেন না। আমরা কিন্তু এতদিন ভয়ে কোনো কথা বলিনি। সে প্রায় প্রতিদিন মেয়েদের মারে। অনেকদিন ভয় করেছিলাম। তিন দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, আমরা প্রথম দিন প্রোগ্রামে গেছি বাইরে। আমরা কেন গেছি? আমাদের মেয়েদেরকে সামনে মারছে, সেকেন্ড ইয়ার একটা মেয়েকে মারছে, পপকর্ন মারছে, মাথায় পানি ভাসছে, যেটা পা পর্যন্ত ঘটছে। কষ্ট এটাই। ম্যাডাম তো আমাদের পিতার দায়িত্বটা নিতে পারে না। আমরা তো অসহায় হই, ফলে উঠি পলিটিক্যালি। আমাদের থাকা চাইবে না, থাকে না বলে বিদায় দিন। এটা পা ধরতে পারে, অফিসের দেখতাম এটা পা ধরে তারপর আমরা কিছু করলাম না। সেটা আমাকে চুপচাপই দেখতে হয়েছে। এগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেই। কাউকে মেয়েদের মারছে, কাউকে তিনটে চারটে মেয়েদের মারছে, দড়িতে মারছে। সবাই শুনছে মেয়েটা চিল্লানো। এখন তারা কখন হচ্ছে যে মেয়েটা নাকি মাথার উপরে কি একটা দেখতে পারো মতন কিছু করলে কিছু এইভাবে চিল্লায়। আমরা সবাই আসলে সবাই আপনার একটা ব্যবস্থা করেন। আমরা এখন আসি কেন্দ্র থেকে আমরা